সকলি তোমারে ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা। নমস্কার বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এর প্রথম পাঠটা আমরা নিয়েছি গতদিন। সেখানে আমরা পূজার বিভিন্ন জিনিস জেনেছি এবং দেবদেবী সম্পর্কে জেনেছি, পূজার পদ্ধতি কিছু জেনেছি। তার মধ্যে একজন দেবী যে মহামায়া আদ্যাশক্তি দেবী দুর্গার বর্ণনা জেনেছি, তার পূজা পদ্ধতিগুলো জেনেছি। আজ আমরা এমনই আরেক দেবী, দেবী কালী, কালী দেবীর বর্ণনা এবং পূজা পদ্ধতিগুলো আমরা একটু জানবো। দেবী দুর্গার যেমন শক্তির দেবী, তেমনি দেবী কালী কিন্তু হচ্ছে পৃথিবীর অন্যায় ও অত্যাচার দূর করার জন্য কিন্তু, বা অশুভ শক্তিকে দমন করার কিন্তু দেবী আমরা এনাকে বলি। দেবী কালী শিবের সহধর্মিনী, তিনি কাল ও মৃত্যুর দেবী রূপে শ্মশান কালী হিসেবে কিন্তু পূজিত হন। আবার এছাড়াও দেবী কালীর যে বিভিন্ন রূপ, বিভিন্ন সময়ে বা বিভিন্ন উপাচারে তার পূজা করা হয়, তো তার মধ্যে দেবী কালীকার কিন্তু কয়েকটি নাম আছে, যেমন ভদ্রকালী, দক্ষিণা কালী, তা মা তারা, শ্যামা, মহাকালী। তাহলে আমরা কালীর উৎপত্তিটা যদি দেখি, দেবী কালী শিবের শক্তিরূপে কিন্তু আবির্ভূত হয়েছেন এবং মার্কণ্ড পুরাণে উল্লেখ আছে তিনি বিভিন্ন রূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেছিলেন। ইন্দ্রসহ সকল দেবতা শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরের অত্যাচারে অত্যাচারিত হয়ে দেবী অম্বিকার কাছে গিয়ে প্রার্থনা করে যে হে দেবী অম্বিকা, আমাদের এই দুই অসুরের কাছ থেকে রক্ষা করুন। দেবী অম্বিকা তখন ক্রোধে উন্মত্ত হন এবং দুটি রূপ সেখানে অম্বিকা এবং মহাকালী এই দুই রূপ নিয়ে শুম্ভ নিশুম্ভকে যখন বধ করতে যান, তো তার আগে শুম্ভ নিশুম্ভর অনুচর চন্ড ও মুন্ডকে দেবী কিন্তু বধ করেন। এই চন্ড মুন্ডকে বধ করার জন্য তার আরেক নাম হয় চামুণ্ডা। কালীপূজার সময়, কালীপূজা সাধারণত অমাবস্যা তিথিতে হয়, আর আমাদের যে বাংলাদেশ বা ভারতে যে বড় আকারে পূজাটা হয় সেটা সাধারণত কার্তিক বা অঘ্রাণ মাসে যে অমাবস্যা তিথিটা পড়ে সেই অমাবস্যা তিথিতে কালীপূজাটা হয়। দুর্গাপূজার পরে এই কালীপূজাটা হয়, দুর্গাপূজার অমাবস্যায় মহালয়া হয়, আর পরের অমাবস্যা মাঝখানে পূর্ণিমা সেটাতে লক্ষ্মী পূজা এবং কজাগরী লক্ষ্মী পূজা, এবং পরের অমাবস্যায় হয় কালীপূজা। এই কালীপূজার দিন রাত্রে বিভিন্ন আলোকসজ্জা বাড়িকে আলোকসজ্জা করে যাতে এই সব কালিমা যেন দূর হয়ে যায়, আলোকিত হয়ে যায় আমাদের জীবন, এটাকে দেওয়ালি বলে। আর এরপরে আবার দেখা যাচ্ছে বিভিন্ন সময়, যেমন বসন্ত, কলেরা, ঝড়, জলোচ্ছ্বাস, খরা প্রভৃতি দুর্যোগের সময় এই দুর্যোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে কালী দেবীর যে পূজা হয় তা তখন কিন্তু তিনি পূজিত হন ভদ্রাকালী বা শ্যামাকালী রূপে। এরপর কালী পূজার পদ্ধতি, দুর্গাপূজার মতোই কালী পূজা মন্দিরে বা বাড়িতে করা যায় এবং কালী পূজা প্রথমে দেখাচ্ছে চক্ষুদান, তারপরে প্রাণ প্রতিষ্ঠা দিয়ে কালী পূজা শুরু হয়। কালী পূজার ধ্যান, পূজা, আরতি, ভোগ প্রভৃতি কর্ম সম্পাদন করে সর্বশেষ প্রণাম করে তার কাছে প্রার্থনা জানানো হয়। তো কালী পূজার হচ্ছে কালীর ধ্যান, ওম জপাডরাম মহাভীমাম ঘোর দ্রম দ্রষ্টা প্রেদা প্রদা হাস্যযুক্তম ত্রিনেত্রাঞ্চ কপালকটিকা কোরাম মুক্তকেশিম ললজিহ্বাম পিবন্তি মোরুধিরম মুহু চতুর্বাহু যুক্তাম দেবীম বড় বড়াভয় করাম স্মরেত। অর্থাৎ
দেবী কালী সবারুরা ভীমা ভয়ঙ্করী তিনি ত্রিনয়নী ভয়কে ভয়ানক তার দাঁত লোলু জিহ্বা তার তিনি মুক্তকেশী হাতে নরকপাল ও কত্রিকা মানে কাটারি অপর দুহাতে বর ও অভয় মুদ্রা দেবী আবার হাস্যময়ী। এখানে কমল ও কঠোর রূপের কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। শিক্ষা, দেবী কালী যেহেতু অন্যায়কে প্রশ্রয় দেন না, তেমনি আমরাও এই দেবীর কাছ থেকে বা ভক্তরা আমরা তার কাছ থেকে এই শিক্ষাটা নিব যে আমরাও কখনো অন্যায়ের সাথে দুর্নীতির সাথে আপোষ করব না, সৎভাবে চলব, সমাজে সমাজকে খুব একটা ভালো জিনিস আমরা উপহার দেব। এছাড়া আমরা অন্যায়ের ক্ষেত্রে কঠোর হব এবং যেখানে অন্যায় নেই বা সততা দেখব সেখানে আমরা অবশ্যই নমনীয় আচরণ করব। আর একটা অন্যায়কারীর কাছে দেবী যেমন রাগী ভয়ঙ্করী, ভক্তের কাছে তেমনি কিন্তু তিনি স্নেহময়ী। আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক শিক্ষার কালীপূজার প্রভাব, দেবী কালিকার ক্ষমতা ও শক্তির আধার, তিনি একাধারে কঠোর অপরদিকে মমতাময়ী মা, তিনি বিশ্বের সকল অশুভ শক্তি ধ্বংস করে সকলের মধ্যে মঙ্গলবার্তা ছড়িয়ে দেন। হিন্দু ধর্মাবলম্বীরা দেবী কালীকে গভীর শ্রদ্ধার সাথে পূজা করে থাকেন। এই পূজার মাধ্যমে আমাদের আর্থসামাজিক পারিবারিক ও নৈতিক জীবনে অনেক প্রভাব পরিলক্ষিত হয়। এরপর আমরা আরেক দেবের সম্পর্কে জানব, কার্তিক। কার্তিক একজন পৌরাণিক দেবতা, দেবী দুর্গা ও শিবের পুত্র সন্তান। আর দেবতা কার্তিক কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এবং শক্তিশালী, তাকে দেব সেনাপতি বলা হয়। তিনি দেবতাদের সেনাপতি রূপে অনেকবার দেবতাদের যুদ্ধে জয়ী করেছিলেন এবং সর্ব অগ্রে তিনি সেখানে গিয়ে তাদের রক্ষা করেছিলেন। তো তারকাসুরকে বধ করার জন্যই কিন্তু কার্তিক দেবের জন্ম। আর তারকাসুর একজন পরাক্রমণকারী এবং সে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল স্বর্গে। তো এরপর এই কার্তিক দেব তাকে দমন করেন, তার দেহবর্ণ তপ্ত স্বর্ণের মতো। যুদ্ধাস্ত হিসেবে কার্তিকের হাতে কিন্তু তীর ধনুক বা বল্লম থাকে। আর কার্তিক দেবের কয়েকটি নাম রয়েছে, সেটা হচ্ছে স্কন্দ, মহাসেন, কুমার গুলো। তিনি বলির পুত্র বানাসুরকেও হত্যা করেন। আর স্কন্দ পুরাণ মূলত কার্তিক দেবের বর্ণনায় কিন্তু লিখিত। কার্তিক পূজা, কার্তিক মাসের সংক্রান্তি তিথিতে এই পূজা হয়ে থাকে এবং নবদম্পতি বা দম্পতি সাধারণত পুত্র সন্তানের আশায় কার্তিক পূজা করে থাকেন। আর কার্তিক দেব যেহেতু দেখতে অনেক সুন্দর, এরকমই একটা সুন্দর ফুটফুটে সন্তানের আশায়, পুত্র সন্তানের আশায় কিন্তু এই দেবের পূজা করা হয়। আবার আমরা এটাও জানতে পারি পুরাণ মতে, এটাও জানতে পারি যে দেবকী কার্তিকের পূজা করে কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পেয়েছিল। কার্তিক দেবের ধ্যান, ওম কার্তিকেয়ম মহাভাগম ময়ূর পরিশাম স্থিত স্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভম শক্তিহন্তম বড় বড় প্রদম দ্বিজ ভুজম শত্রুহন্তম মনালঙ্কার ভূষিতম প্রসন্ন বদনম দেবম কুমারম পুত্রদয়কম। কার্তিক দেব মহাভাগ, মানুষের উপর তিনি উপবিষ্ট, ময়ূরের উপর তিনি উপবিষ্ট, তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ, তার দুই হাতে শক্তি নাশক অস্ত্র, তিনি নানা অলঙ্কারে ভূষিত, তিনি শত্রু হত্যাকারী, প্রসন্ন হাস্যোজ্জ্বল তার মুখ। আবার প্রণাম মন্ত্র হচ্ছে, ওম কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পাণি সুদর্ণ প্রণতহম মহাবাহ নমস্তে তিথিবাহন রুদ্রপুত্র নমস্তভ্যম শক্তিহন্ত বড়প্রদ সম্মাতুর মহাভাগ তারকান্তকর প্রভো মহাতপস্বী ভগবান পিতুমাতুম প্রিয় সদা।
দেবানাম যজ্ঞ লঙ্খং জ্ঞানোত্তম গিরিশিখরে শৈলাত্ত জায়াম ভবতে তুভ্যম নিতম নম নম। অর্থাৎ হে মহাভাগ দৈত্যদলনকারী গাত্রিকদের তোমায় প্রণাম করি। হে মহাবাহ মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার। তুমি রুদ্রের পুত্র, রুদ্র মানে শিব, শক্তি নামক অস্ত্র তোমার হাতে, তুমি বর প্রদান করো। ছয় কীর্তিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয়। হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশ অক, হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ। হে পার্বতী দেবীর পুত্র তোমাকে শতত প্রণাম করি। এবং কার্তিক পূজার কিছু গুরুত্ব রয়েছে, যে কথায় বলে কার্তিকের মতো চেহারা, তার মানে কি যে দেখতে অনেক সুন্দর। আমাদের তেমনি ভাবে যেমন বাইরের দিকটা সুন্দর, তেমনি ভিতরের দিকটাও সুন্দর করতে হবে। কার্তিক দেবতা হচ্ছে সেনাপতি, তিনি অসীম শক্তির দেবতা, এর জন্য তাকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। কার্তিক নম্র বিনয়ী স্বভাবের দেবতা, তিনি সমাজের ন্যায় অন্যায় ও অবিচার নির্মূলে তিনি অবিচল যোদ্ধা। তিনি তারকাসুর পরাভূত করে স্বর্গরাজ্য উদ্ধার করে স্বর্গে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও কার্তিকের ন্যায় সত্যটাকে প্রতিষ্ঠা করব, অন্যায়টাকে দমন করব এবং সমাজকে সুন্দরভাবে, স্বর্গরাজ্যকে যেমন তিনি সুন্দরভাবে একটা স্থান দিয়েছিলেন বা একটা দেবতাদের আবাসস্থল হিসেবে দেবতাদের আবাস সেটা ফিরত দিয়েছিলেন, তেমনি ভাবে আমরাও এই অন্যায় ও দুর্নীতিকে দমন করে এই পৃথিবীকে বাসযোগ্য করব। আমরা সকলে এই কার্তিকের মতো নম্র বিনয়ী হওয়ার উচিত এবং অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এরপর আরেক দেবীর কথা আমরা এখানে জানব, শীতলা। শীতলা লৌকিক দেবী, পরে তাকে পৌরাণিক দেবী হিসেবে গ্রহণ করা হয়। তো শীতলা সাধারণত দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করেন বা দেহকে শীতল করেন জন্য কিন্তু তার নাম হয়েছে শীতলা। তিনি বসন্ত চর্মরোগ পরিত্রাণের উদ্দেশ্যে কিন্তু শীতলা পূজা করা হয়। দেবী শীতলাকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে অভিহিত করা হয়। শীতলা কুমারী, তার মাথায় কুলাকৃতির মুকুট এবং গর্দবের উপর তিনি উপবিষ্ট, গর্দব তার বাহন। আর স্কন্দ পুরাণে শীতলা দেবীর শ্বেতবর্ণা ও দুহাত বিশিষ্ট, তার দুহাতে রয়েছে পূর্ণ কুম্ভ ও সম্মাজনী ধারণী। এই কথিত আছে যে সম্মাজনী ধারণী জল ছিটিয়ে তিনি বিভিন্ন রোগ শোক ব্যাধি এগুলো দূর করে দেন। আর তার হাতে কিন্তু মাঝে মাঝে নিম পাতা দেখা যায়। এই নিম পাতা আমরা জানি যে এই উদ্ভিদটা হচ্ছে রোগ প্রতিরোধী। এখন শীতলা পূজা, সাধারণত শ্রাবণ মাসের শুক্লা তিথিতে দেবী শীতলাকে পূজা করা হয়। পূজা মন্দিরে বা শীতলার নির্দিষ্ট স্থানে পুরোহিতের দ্বারা পূজা করা হয়। আর শীতলা পূজায় সাধারণত যেসব প্রসাদ বা ফল তার পূজায় সাধারণত শীতল যেসব ফল যেমন পেঁপে, কলা, তরমুজ, নারকেল বা বিভিন্ন রকমের মিষ্টি কিন্তু তার পূজায় ভোগ হিসেবে দেওয়া হয়। তো এই পূজার সকল শ্রেণীর ভক্ত অংশগ্রহণ করতে পারে। আর এখানে হচ্ছে পূজা প্রণাম মন্ত্র, ওম নমামি শীতলাম দেবীম রাসভস্থাম দিগম্বরীম মার্জনী কলসপেত্তাম শূর্পালঙ্কৃত মস্তাকাম। অর্থাৎ গর্ধ বাহন মার্জনী মানে ঝাঁটা ও কলস হস্তা শীতলা দেবীকে প্রণাম করি। শীতলা পূজার গুরুত্ব, শীতলা দেবী বসন্ত রোগ থেকে আমাদের মুক্ত করেন, আমাদের শীতল করেন, এ কারণে তিনি সকলের কাছে সমাদৃত হয়েছেন। আর দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন বা পরিষ্কার পরিচ্ছন্নতা দেবীও বলা হয়। এই দেবী যেমন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে বা থাকতে বা রাখতে পছন্দ করেন, তেমনি আমাদেরও এই সমাজকে স্বাস্থ্যবিধি পালন করে তেমনিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং এই শিক্ষাটাই আমরা কিন্তু তার কাছ থেকে পাই। আর দেবী শীতলার দুই হাতে রয়েছে পূর্ণ কুম্ভ সম্মাজনী, কথিত আছে সম্মাজনীর মাধ্যমে তিনি অমৃত শীতল জল ছিটিয়ে রোগ তাপ শোক দূর করেন।
আমরা বসন্ত রোগের যে আক্রান্ত রোগীরা আছে বসন্ত রোগ থেকে মুক্তি লাভের আশায় কিন্তু শীতলা পূজা করা হয়। তো বসন্ত রোগ থেকে তিনি মুক্তি দিবেন ঠিক আছে, কিন্তু আমাদের সেই সব বসন্ত রোগীকে সেবা শুশ্রূষা দিতে হবে যাতে অন্য কেউ এই বসন্ত রোগীকে ঘৃণা না করে এবং এই তার সাথে সেইভাবে আচরণ করে তার সেবা দিয়ে আমাদের তাদেরকে সুস্থ করতে হবে। আর আরেকটা কথা, কখনো কখনো দেখা যায় যে শীতলা দেবীর হাতে নিম গাছ বা নিম পাতা রয়েছে, তো এটা অবশ্যই একটা ঔষধি উপাদান। তো আমাদেরও বাড়ির আঙিনায় বা বাড়ির আশেপাশে নিম গাছ বেশি বেশি করে লাগাতে হবে। নিম গাছটা কিন্তু খুবই উপকারী, এটা আমরা জানি, বিভিন্ন রোগ বা বিভিন্ন কাজে লাগে এবং ডাক্তাররাও বলে যে নিম গাছের হাওয়া নাকি শরীরে লাগলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো অবশ্যই আমরা নিম গাছ লাগাবো। তো আমরা এই যে দেবদেবী আজ এই পর্যন্ত আলোচনা, তো আমরা এই যে এতগুলো দেবদেবীর পূজা বর্ণনা বা অনেক কিছু জানছি, এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, শিক্ষাগুলো নিয়ে আমরা বাস্তব জীবনে যেন সেগুলো প্রয়োগ করতে পারি, এটাই সবার কাছে মানে আশা রাখা যায় নাকি? অবশ্যই আমরা আশা রাখতে পারি তোমাদের কাছে। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে সবকিছু দিক থেকে। তো এই অধ্যায়টা আমাদের কিন্তু পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল, দেবদেবী পূজা। তোমরা অবশ্যই অধ্যায়টা ভালো করে পড়বে, এখান থেকে অনেক নৈবিত্তিক আসবে এবং তোমার আরো আসতে পারে সৃজনশীল প্রশ্ন, তো অবশ্যই ভালো করে পড়বে, যেগুলো জায়গা খুব গুরুত্বপূর্ণ সেগুলো মার্ক করে রাখবে। যেমন দেবদেবীর মধ্যে দেবদেবীকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে কি কি, বৈদিক পৌরাণিক লৌকিক, তো এই দেবদেবীগুলোর যে উদাহরণগুলো আছে সেগুলো দেখবা তোমরা। তো এই পর্যন্তই, ভালো করে পড়ো আর কোনো বিষয়ে কিন্তু তোমাদের ভাববা না যে হালকা ভাবে নিবা না, সব বিষয়ের গুরুত্ব অবশ্যই আছে। তো ধর্ম বিষয়টারও অবশ্যই গুরুত্ব আছে, অনেকেই দেখা যাচ্ছে ধর্মে কিন্তু ফেল করে, তারা বুঝে পড়ে না জন্যই কিন্তু ফেল করে। তোমরা একটু বুঝে পড়ো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক দাও, যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর ভালো লেগে থাকলে, আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা শেয়ার করো, অন্য বন্ধুদেরকে উদ্বুদ্ধ করো। সবাই ভালো থেকো, সবাই অনেক ভালো থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি, নমস্কার।